आज के रबिउल आव्वालेर 12 तारीख तुम्हादेर एकटा अनुरोध करे जाई रे भाई। नबीर जीवनी शुनिया बाबा शुधु शोना एटा सुन्नतेर मध्ये सीमाबद्ध नय। आज थेके नियत करो नबीर सुन्नतके पंखुना पंखुना आमल करबा। आर नबीर जारा गाली दिबे नास्तिकगुलार जीवनेर तरे शेष करे दिबा। शेष करते ना पारो और बिरुद्धे प्रतिबादेर झड़ तुलबा। যদি প্রতিবাদের জোর না তোলো তুমি মুসলমান না মুসলমান না মুসলমান না মুসলমান না। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। যারে আল্লাহ এত পাহারা দিয়ে আনলেন, দেখেন তার জীবনী কত ভয়ঙ্কর গো বাবা। মা মেনার কোলে নবী বসা, খাদিজা আসছেন নবী দেখার জন্য। খাদিজা আমার নবীর এক নজর দেখে বাবা পাগল হয়ে গেছে। আমেনার কোলের থেকে আমার নবীরে তুলিয়া নিলেন। তুলিয়া নিয়ে আবার নবীর দুই গালে দুটো চুমা দিয়ে বলে, জারিরা তোমারে দেখে মোহাম্মদ ভাইকে কি বলেছে, তোমারে দেখে কে কি মন্তব্য করছে আমি জানি না, তবে আমি খায়লাত বিনতে খাদিজা একটা জিনিস অনুভব করলাম, এত সুন্দর মানুষ, এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর তার চেহারা, পৃথিবীতে তোমার মতো কোনো মানুষ বানায় না। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় আজকে তোমার বাবা নেই। এই মসজিদে যাদের এখন বাবা নাই খাদিজার কথার সাথে মিলিয়ে যাবে। খাদিজা যখন বারবার বলতেছে এত সুন্দর সন্তান তার বাবা নাই, হুজুরের ফুপি খাদিজার সামনে দাঁড়ায় বলে, আপনি এই কথাটা কখনোই বলবেন না, আপনি শিল্পপতির মেয়ে, কখনোই আপনি বলবেন না আমার মুহাম্মাদের বাবা নাই। মুহাম্মাদের এখনো 9 জন চাচা বেঁচে আছে, হুজুরের 6 জন ফুপি বেঁচে আছে। সদা সর্বদাই মনে রাখবেন, মুহাম্মাদকে কেউ এতিম বলে ছোট করবেন না। মুহাম্মাদের জন্য তার চাচারা তার ফুপিরা জীবন দিতে পারবে। মুহাম্মাদ শুধু একবার মুখ দিয়া যা চাইবে, সাধ্যের ভিতরে হলে জীবন দিয়ে হলো পুরা করবে। তার ফুপিরা তার চাচারা সেটা প্রমাণ করবে। ও বাজার আপনাদের জানা সেটা হাদিসের কথা, আমার বিশ্বনবী সারা বাক্কা শহরের মানুষগুলা নবীর দেখে আর দোয়া করে। আমার নবী ও মায়ের গর্ভ থেকে দোয়া শুরু করেছে, জন্মের পরেও দোয়া করে বাবা। আমার নবীর যে একবার দেখে সে কোনোদিন ভুলতে পারে না। রবিউল আউয়ালের চাঁদে আমি জানি না কার বাবা নাই কার বাবা নাই। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মের দিনে ও ভাইজান, এই মুহূর্তে যাদের মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে, মাত্র 2টা মিনিট আমার মাওলারে দেখায় দাও। হুজুর আমার দাদা দাদি বেঁচে নাই, আমার মা বাবা বেঁচে আছে। আমার দাদি আমারে কোলে করে অনেক আদর করত, আমার নানি আমারে অনেক আদর করত। হুজুর আজকে আমার নানা নানি দাদা দাদি বেঁচে নাই। হুজুর আজকে জন্মের তারিখে 12 রবিউল আউয়াল শুক্রবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মালিক জুমার দিনে তোমার নবীর 12 রবিউল আউয়াল পড়েছে, তোমার নবীর খাতিরে আমার দাদা দাদি মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমার ইমানের তারাতকে দান করে দাও। এই দুনিয়া ছেড়ে যখন চলে যাওয়ার টাইম হয়ে যাবে, আমার নবীর না দেখায়া কবরে ডাক দিও না। আল্লাহ দুই নয়নে না দেখায়া নবীর ডাক দিও না। আমার নবীর দেখতে দেখতে দুনিয়া ছাড়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমার ভাইদের চোখের পানিগুলো কবুল করিয়া নাও, 12 রবিউল আউয়ালের আমলগুলো কবুল করো। বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো, বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করো। আল্লাহ শিরক বিদআত থেকে আমাকে হেফাজত করো, আমার ভাইদেরকে হেফাজত করো। আমার বিশ্ব নবীর নামে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দাও। জোরে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीना व हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। अल्लज़ी अरसला रसूलहु बिल्हुदा व दीनिल हक़्क़ ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الله 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 لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আমাদের কপাল আজকে অনেকই ভালো, আমরা সৌভাগ্যবান। আজকে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ, কিন্তু দিনটা হলো রোজ শুক্রবার, আর বিশ্বনবী এসেছিলেন রোজ সোমবার। কিন্তু আমাদের কপালটা অনেক ভালো, এক তো রবিউল আউয়ালের ১২ তারিখ বিশ্বনবীর জন্মের তারিখের সাথে মিল আছে, দ্বিতীয় নম্বরে হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার প্রিয় হাবিবকে ১২ রবিউল আউয়াল শুক্রবার আনতে পারতেন না, সোমবার এনেছেন। আল্লাহ বুঝায় দিলেন জুমার দাম তো আগেই আছে, जुमार दाम अल्लाह पृथ्वी बनाइबार कोटी कोटी बछर आगे अल्लाह दामी करे रेखे दिएछेन। तो मासखाने शुक्रवार शनिवार थेके शुक्रवार पर्यन्त मासखाने एकटा ब्रेक दिएछेन अल्लाह दामी हिसेबे, सेई दिनटा हलो सोमवार। तो अल्लाह रब्बुल आलामीन चिंता करलेन आमार रसूल तो एमनिई दामी मानुष, शुक्रवारो दामी मानुष, शुक्रवारे ना पाठिए आर एकटा दिने पाठाई, ओई दिनटा आमी दामी करे देई, सेई दिनटा हलो सोमवार। एबं आमार रसूलेर जन्म मृत्यु एकई तारिखे एकई दिने, जन्मेर भितरे हुजुरेर इख्तिलाफ आछे, केउ बोलेन 8 तारिख, केउ बोलेन 10 तारिख, केउ बोलेन 11 तारिख, केउ बोलेन 12 तारिख, 14 तारिखेर समय आजकेर दिने। कारण 12 तारीख जन्मेर भीतर मतन कई जन्य क्यों ओई जामानाय कारो जन्म तारीख क्यों लिखे रखतो ना, एटा तारा भुरुक्षेपी करतो ना। ता जेरकम भावे एग्जाम्पल आपनार आमार जन्मेर तारीख यदि जिज्ञेस करी आपनार जन्म कबे, स्वाधीनतार परे, स्वाधीनतार समय युद्धेर बछर आमार बयस 5 बछर, ठीक ना बेटी? भाई आपनार बयस कत, बयस कत हुजुर एटा तो बोलते पारबो ना, दिन क्षण टाइम निर्धारण करे। आमरा तो एनालग जुगेर मानुष, डिजिटल जुगेर मानुष तो आमरा ना। अतएव आमादेर एतटुकु मने आछे युद्धेर समय आमार मा आमारे कोले कइरा आमार चाचार बाड़ी गিয়েছিল, কথা বলেন না কেন? আমাগো ভাই বোনদেরকে একটা বাংকারের মধ্যে ঘরের নিচে রেখে দিয়ে বলছিল ওই যে পাকিস্তানিরা আসছে, এতটুকু আমার মনে আছে আমি দৌড়ের তল দিয়া অথবা ঘরের বেড়ার ছিদ্র দিয়া খানের বাহিনীরে দেখছিলাম, তাতে কত হইতে পারে কন্ট্রোজর 3-4 বছরই হইব, এখানে 3-4 বছরের ভিতরে দেন 1 বছর 2 বছরই নাই, কথা কর না কেন? এটা যদি 20 বছর 30 বছর আগের ঘটনা হয়, আমার বিশ্বনবী তো 1400 বছর আগে আছে, ওই সময় তো কেউ লিখেই রাখে। আর এটা এমন একটা মুরুক্কের যুগ ছিল ভাইজান, যেটা আপনাদেরকে আপনারা জানেন, যুগটার নামই আইয়ামে জাহেলিয়াত। আইয়াম মানে সময়, বছর, দিন, সময়, কাল, সাল। আর জাহেলিয়াত তো মনে মুরুক্ক, এতই মুরুক্ক যে তারা কোনো লেখাপড়াই করত না। বাপ বেটা একই সাথে মদের আসরে বসতো, জুয়ার আসরে বসতো, বাপ ছেলেরে মারতো, ছেলে বাপরে মারতো, নিজের মাকে বান্দি বানায় তারা রাখতো, নিজের মেয়েকে তারা বান্দি বানায় রাখতো, বিয়ে দিত। নজুবিল্লাহ বলেন, নিজের জন্মের মেয়েকে তারা বিয়ে দিতে চাইতো না। তাহলে বুঝেন সেটা কত বর্বরতার যুগ ছিল। এই যুগে আমার প্রিয় হাবিব আসছিলেন, কেউ বলেন 12 রবিউল আউয়াল। যদি 12 রবিউল আউয়াল আমার বিশ্বনবী এসে থাকে, আজকের দিনটা আপনার আমার জীবনের জন্য একটা স্মরণীয় দিন, ঠিক না বেটি? কিন্তু এই দিনটাকে স্মরণীয় করতে যায়া অতিরঞ্জিত এমন কিছু করা যাবে না, যেটা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নারের মধ্যে চলে যায়। যে নতুনত্ব কিছু করা যাবে না, যেরকম আজকে দেখলাম রাস্তায় পুলিশ মোতায়েন করা লাগছে, এই যে যারা তাজিয়া করবে, যারা আজকে ঈদে মিলাদুন নবী নিয়া দেখবেন বড় বড় পতাকা লইয়া, বড় বড় ব্যানার লইয়া রাসূলের প্রেম দেখাইতেছে, অধিকাংশের ভিতরে দেখবেন মুখের মধ্যে দাড়ি নাই। এগুলা জুমার নামাজ পড়বে কিনা তাও সন্দেহ আছে। এরা যদি লাফালাফি করে তো জুমার নামাজ পড়বে কোন সময়? হালাকি এইভাবে তো বিশ্বনবীর ভালোবাসা দেখানো যাবে না। বিশ্বনবীর ভালোবাসা আজকে জুমার দিন পেয়েছি, নবীর জন্মের দিন মসজিদের কোনায় বসে কাঁদা। আজকে তো হাসির দিন না রে ভাই, রবিউল আউয়াল মাসে হুজুরের জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মতনক্য আছে। যখন ইমামদের মতনক্য থাকে ওই দিনটাকে তায়িন করে নির্দিষ্ট করে করা যাবে না। হ্যাঁ, একটা দিন করা যাবে যদি নির্দিষ্ট থাকে, 12 রবিউল আউয়াল জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ, কিন্তু মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নেই। মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল রোজ সোমবার, হুজুরের দাফন হয়েছে বুধবার, কোনো সন্দেহ নেই। কারণ যখন আমার এতিম নবী দুনিয়ার থেকে ছাড়েন, দুনিয়া ছেড়ে চলে যান, তখন হুজুরের 1.5 লক্ষ সাহাবী দুনিয়ায় ছিলেন। হুজুরের মৃত্যুর মিনিটটা পর্যন্ত তারা লিপিবদ্ধ করে রেখেছে। আর রাসূল যখন আসছে তখন সব জাহেলিয়া, এক তো নবীর বাবা নাই, সবাই ক্ষতবিক্ষত, সবাই হাই হুতাশ। মা আমিনা ঘরের মধ্যে বসে, প্রসব বেদনা কিন্তু মা আমিনার আসে না। পৃথিবীতে আমার বিশ্বনবী আসার সময় মা আমিনা অনুভবই করতে পারে না যে প্রসব বেদনা কারে করে। মা আমেনা অনুভবই করতে পারে নাই যে মেয়েদের সন্তান পেটে আসলে আলামতটা কি হয় এটা মা আমেনা বলতে পারে না। আপনারা আমার বিবি যেরকম বমি বমি ভাব হয়, হাদিসে আসছে বমি বমি ভাব হয়, মেয়েদের পেটটা ভারী হয়, পেটটা একটু উঁচা হয়, অনুভব করা যায় যে পেটে বাচ্চা আছে, আমল দেখে বোঝা যায়, ঠিক না? এখন তো মাশাআল্লাহ মা বোনদের লজ্জা শরম নাই, গর্ভবতী হলে আরো তারা রাস্তায় বের হয় বেশি, দেখো আমার বাচ্চা আসছে। আগে আমার মা চাচিকে দেখতাম হায় হায় বাচ্চা পেটে আসলে তারা পেটটা এইভাবে হাত দিয়ে আড়াল করে রাখতো। এই জন্য আমরা মানুষ হইছি, এই জন্য যদি আমরা জেনারেল শিক্ষিত বড় অফিসার দেখবেন এখনো পর্যন্ত বিবিদেরকে পর্দায় চালাবার চেষ্টা করে, কারণ আমরা তো ওই শিক্ষায় শিক্ষা পেয়েছি মায়ের গর্ভ থাকা অবস্থায়। আর আমাকে পোলার বউরা ভাগনা ভাগনের বউরা দেখবেন এরা রাস্তা দিয়ে হাঁটে মেক্সি গায়ে দিয়া বেপরদায়, মনে হয় সেই সন্তান আনতেছে, দুনিয়ার কোনো মহিলাই সন্তান আনতে না, অ্যাডভার্টাইজ করতেছে আমার পোলা আসতেছে মাইয়া আসতেছে, কথা কন না রাস্তায় বের হয় অ্যাডভার্টাইজ না। ওমা আপনার এই হামলটা আপনার এই গর্বটা যত পুরুষে দেখবে রে মা আপনার সন্তানের পরে বদ নজর পড়বে। বাজান রে আব্দুল মুত্তালিব আমেনা শ্বশুর, শ্বশুর তো বাবার মতো। এই যুগের শ্বশুর নাই রে, এই যুগের শ্বশুরের মধ্যে দেখা যায় পুত্রবধূর মধ্যে অনেক ভেজাল হয়, হয় কি হয় না? নিজের শাশুড়ির সাথে হয় আর পুত্রবধূ তো বাপ। মা আমিনা এমন একজন মহিলা রে বাবা, আমার নবী যখন গর্ভে আসছে পূর্ণিমার চাঁদ আমিনার মুখের মধ্যে, আমিনার এই হাতের আঙ্গুলগুলি বাবা অন্ধকারে জ্বলতো, আমিনার এই জিহ্বার মধ্যে দিয়ে কথা বললে দাঁতের মাঝখান দিয়ে আলোকময় রাশি প্রকাশ পাইতো। আমিনা যখন বাজান কুয়ার কাছে গোসল করতে যাইতেন, কুয়ার পানি যদি 20 ফুট নিচে থাকতো কুয়ার মুখে মুখে চলে আসতো। কারণ কি জানেন? এটা আমিনার বৈশিষ্ট্য নয়, আমিনার ক্রেডিট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই সূরা তো আমার আল্লাহ দুনিয়া বানাইবার 50,000 বছর আগে ফেরেশতাদের সামনে তেলাওয়াত করছিল। তাহলে বুঝেন আমার নবী আসার লক্ষ লক্ষ বছর আগে কোরআন বাইতুল মামুরে লেখা ছিল। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ যদি দুনিয়া বানাইবার 50,000 বছর আগে ফেরেশতাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে। আর সূরা ইয়াসিন এমন একটা সূরা, কেউ যদি সকালে পড়ে তার রিজিকের যদি অবস্থা না থাকে রিজিকের অবস্থা আল্লাহ করে দিবেন। কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে সকালবেলা ওই লোকটা বেঈমান হয়ে ওই দিন মরবে না। কেউ যদি জুমার দিন তেলাওয়াত করে সকালবেলা ফজর নামাজের পরে অথবা ইশারের নামাজের পরে ওই রাত্রে দিনে মারা গেলে আল্লাহ তাকে জান্নাতের জিম্মাদারি নিছেন। সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে কোন মহিলা সন্তান গর্ভে থাকা অবস্থায় ওই সন্তান হক্কানি আলেম হবে। কোন দোকানদার যদি দোকানে বসে সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোকানে বরকত দান করবেন। এবং সূরা ইয়াসিন যে ব্যক্তি রেগুলার তেলাওয়াত করবে মৃত্যুর আগ পর্যন্ত, মরার পরে লোকটা কালো হোক হাবশি গোলামের মতো কালো হোক, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের সাথে তার চেহারাটা আলোকময় করে দিবেন। এই লোকটার কবরটাকে আল্লাহ দিনের আলোর চাইতে বেশি আলো করে দিবেন। সূরা ইয়াসিন কেউ রেগুলার তেলাওয়াত করে, সূরা ইয়াসিন আল্লাহ সর্বপ্রথম ফেরেশতাদের সামনে এই দুনিয়া বানাইবার লক্ষ লক্ষ বছর আগে ফেরেশতাদের সমাবেশ আল্লাহ তেলাওয়াত করেছিলেন। ইয়াসিন হলো আমার নবীর নাম, যেরকম মারহাবা। কি নাম? আমার নবীর নাম কি? আমার নবীর যে কটা নাম পারেন এগুলো কইবেন। আমার নবীর নাম ইয়াসিন, আমার নবীর নাম তোহা, আমার নবীর নাম মুজাম্মিল, আমার নবীর নাম মুদাসসির, আমার নবীর নাম হলো আহমদ, আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম হলো শাফি, আমার নবীর নাম কাফি, আমার নবীর নাম মুহাইমিন, আমার নবীর নাম রহমান, রহিম, সালাম, জব্বার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর নাম ৯৯টা, আমার নবীর নামও ৯৯টা। আমার আল্লাহর খাস যেরকম একটা নাম আল্লাহ, আমার নবীর নাম খাস একটা হলো মুহাম্মদ। আল্লাহ হলেন আল্লাহ, মুহাম্মদ মানে চির প্রশংসিত। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুর নামটা দুনিয়ার কারণ আজও পর্যন্ত ইউজ করি নাই, কোন মানুষের সামনে, কোন মাখলুকের সামনে। সর্বপ্রথম আমার নবীর নামটা তার মায়ের গর্ভে থাকা অবস্থা আমি আল্লাহ একবার করলাম, আমার নবী নাম রাখবা মুহাম্মদ, নাম রাখবা আহমদ। আমার নবীর নাম মাহমুদ, আমার নবীর নাম আহমদ। ও বাজান, এই নামগুলা স্বপ্নের ভিতরে আগেই, জন্মের আগে আল্লাহ ফ্ল্যাশ করে দিয়েছে। দেখবেন একটা পণ্য বাজারে, বড় একটা মার্কেট করার আগে, মার্কেট ছাড়ার আগে টিভিতে, পেপারে, পত্রিকায় অ্যাড দেয় কি দেয় না? আমার আল্লাহ আমার নবী আসার আগে অ্যাড দিয়েছে। কেমনে আর দিছে? এক একটা প্রশংসা আমার নবীর করব জুমার দিন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহু আকবার জোরে বলবেন, মনে থাকবে। আলহামদুলিল্লাহ জোরে বলবেন। আমার নবীর নাম আল্লাহ আমেনার গর্ভে 5 মাসের বয়সে আব্দুল্লাহর ইন্তেকালের 15 দিন আগে আল্লাহ বলে দিলেন আব্দুল্লাহকে স্বপ্নের ভিতরে, ও মুহাম্মাদের বাবা। আর আমেনাকে বললেন, ও আহম্মাদের মা। তা আমেনা আশ্চর্য হয়ে গেল, আমার ছেলে মেয়ে হয় নাই, আমার আহম্মাদের মা কয় কেন? 100% আমার গর্ভে যিনি আছে ওনার নাম আহম্মদ রাখতে বলতেছে প্রতিপালক। মুহাম্মদ নাম দেখতে ও মুহাম্মাদের বাবা ডাক দিয়েছেন আমার আল্লাহ স্বপ্নের ভিতরে। আব্দুল্লাহর বসতে বাকি নাই যে আমার সন্তানের নাম মুহাম্মদ। আর মুহাম্মদ নাম আর আহম্মদ নাম তো কোনো লেডিসের হতে পারে না, হতে তো অবশ্যই জেন্টস লাগবে। কথা বলেন না কেন? আব্দুল্লাহ কনফার্ম হয়ে গেলেন আমার সন্তান হবে ছেলে। কি হবে? জোরে কর। কি নাম? নামও বলে ছেলে, মানে কিছু কিছু আছে আন্তাজে ছেলে। নাম রাখছে কি? আহা, আমার নবীর নামটা যদি কেউ একবার শোনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। একবার বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। বিশ্বনবী বলেন, আমার নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পাঠাবে না সে আমার উম্মত না, আর যে ব্যক্তি একবার আমারে দুরূদ পাঠাবে আল্লাহ তাকে 10 বার খুশি করবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10 বার আল্লাহ তারে খুশি করবে। তাহলে আমরা একটা মজলিসে বসে যদি 100 বার আমার নাম শুনি, একবার বললেই যথেষ্ট। আমরা একবার বলে ফেলেছি, আর বলতে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বাজানরে আমেনা বুঝতে পারলেন আমার গর্ভে ছেলে। আর এখন তো বাবা ছেলে না মেয়ে কোথায় যায়? আল্ট্রাসাউন্ড, তাই না? আল্টায় যায়, আল্টায় যায়, আর ডেল্টায় যায়। সুন্দর করে চেকআপ করে ছেলে না মেয়ে, কবে আসবে তাও জানি। অবাজান কবে আসবে তা জানি, কিন্তু কত মিনিটে আসবে তা জানি না। এইটা আমার আল্লাহর খেলা। জোরে কোন মারহাবা। দেখা গেছে অপারেশন থিয়েটারে বলে দিছে 1:45 জন্ম হবে। অপারেশন এমন ভেজাল লাগছে 3 ঘন্টা লেট, অথবা 3 ঘন্টা আগেই হয়ে যায়। আমার আল্লাহ বলছেন ছেলে মেয়ে কখন জন্ম হবে আমি ছাড়া কেউ জানে না। কে বলেছে? কিছু কিছু শক্তি আল্লাহর হাতে এখনো আছে না নাই। ডাক্তার বলে দিছে 5 দিন বাঁচবে, কিন্তু কোন সময় মরবে ডাক্তার বলতে পারে না। হয়তো একদিন আগেও মরতে পারে, অথবা 1 ঘন্টা আগেও মরতে পারে, 1 ঘন্টা পরেও যেতে পারে। ডাক্তার বলে দিয়েছে এমন ব্লাড ক্যান্সার হয়েছে আপনার, যা খাওয়াবার খাওয়াই এলান, 5 দিন পরে ফাইনাল। দেখা গেছে লোকটা 5 বছর আল্লাহ বাঁচায় রাখছে। এরম লোক আছে না নাই? বরঞ্চ বেচারা সুস্থ আছে। এইজন্য আল্লাহ কোরআনে বলেন ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আপনারা আমার যে নামাজের কোয়ালিটি, এই নামাজের কোয়ালিটিতে মাপ পাবো আমি ইলিয়াসুর রহমান জিহাদি, এটা আমি ভুলেও বিশ্বাস করি না। কেন জানেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো জানি আমার আমলের খাতায় কি আছে। এই মসজিদের সভাপতি, সভাপতি কমিটির লোক সবাই জানে, বালিশে মাথা দিলে প্রতিদিন একটা হিসাব আল্লাহ করায় দেয়। বান্দা তুই যে কত কিছু করে এলি সারা দিন, কত টাকা মাইরে এলি, কত জনের চটকানি দিলি, কত ক্ষমতার অপব্যবহার করলি সারাটা দিন, বালিশে মাথাটা দিছিস। এখন ক তোরে যদি রাতে আজরাইলে চাপাই দিয়ে তোর নাকটা জাতা দিয়ে জানটা লয়ে যায়, তুই একবার কত এই সারা দিনের পাপের হিসাব দিয়ে কেমনে মাপ পাবে? দেখবে লাশ ফল জিরো। তখন একটা কথাই ভেসে আসবে, মালিক তুমি মাপ না করলে মাপ পাওয়ার কোন সিস্টেম নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বিশ্বনবী বলেন 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না ঠিক? আমার নবীও 24 ঘন্টা মৃত্যুর আকাঙ্ক্ষা করতেন আর বলতেন মালিক রে তুমি মাপ না করলে আমি মুহাম্মাদও মাপ পাইবো না। দেখেন যার কোয়ালিটিটা কত সুন্দর, যার মা আমার নবীকে গর্বে রেখে সাগরের পারে দাঁড়াইছে, পাহাড়ের পাশে দাঁড়িয়েছে, পাহাড়ের ভিতর থেকে সালামের আওয়াজ আসতেছে। তা পাহাড়ে পর্বতে গাছ গাছলায় নদী নালায় সালাম দেয়, বিশ্বাস হয়? আর এখন শুনতে পাইলাম আমাদের দেশের এক কুলাঙ্গা, ওরে কে প্রফেসর বানাইছে বিশ্ববিদ্যালয়ের আমি জানি না, এই টাকাটাই কয় আসসালামু আলাইকুম, এর দ্বারা বড় জঙ্গি পয়দা হয়। হে জোরে কও না কেন মুসলমানের বলা, ও একজন শিক্ষিত প্রফেসর, কে দিয়েছে ওর মাস্টারকে ওর টিচারকে, ও কার কাছে শিক্ষা অর্জন করেছে? হালাকে এত শিক্ষা অর্জন করলা, সালামের দ্বারা যে মানুষকে জান্নাতে নিয়ে যায় এটা বুঝলা না বদমাইশ? আল্লাহ পাক 10 জন 17 জন নবীকে স্পেশালি সালাম দিয়েছে, আল্লাহর জবান দিয়ে সালাম দিয়েছে। আল্লাহ বলছে সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা কওলিম মির রব্বির রহিম। এরকম আল্লাহ সালাম দিয়েছে নিজের জবান দিয়া। আর এই টাউকে দেখো সালামের দ্বারা বলে জঙ্গি পয়দা হয়। এর মাথার মধ্যে কি কুত্তায় কামড়াইছে, আর কি কুত্তায় কামড়াইলে বিলাট নষ্ট হইলে এই কথা মুখ দিয়ে বাইরে, কথা কম না কেন? আল্লাহ এই সমস্ত জালিমের হাত থেকে যুব সমাজকে হেফাজত করো। আর এগুলা যেগুলা ওপেনলি ফেসবুকে এসে বলতে পারে, ওরা ক্লাসে কি পরিমাণ বুঝাইছে বুঝলেন? ও যখন প্রফেসর, হাজার হাজার ছাত্র তার হাতে গঠন হয়েছে, ও তো ক্লাসে বই এমন কথা কইছে যেগুলো ফেলাস হয় না। এমন কথা কইতে কইতে লাস্ট এমন একটা মুখ দিয়ে ফেসবুকে বলে ফেলছে, এখন ওরে কোথায় লয়ে যাবে খালি এসে দেখবে। ফ্রান্স আমার বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র করে আজকে ফ্রান্স কোথায় গিয়েছে? বিলিয়ন বিলিয়ন কোটি টাকা একদিনে লক্ষণ হয়েছে। 16,000 বিলিয়ন টাকা গতকালকে তার শেয়ার বাজারে ধস নামা। ফ্রান্স ওই ফরাসির পণ্য এমন ভাবে বয়কট করেছে, গতকালকে 26,000 বিলিয়ন কোটি টাকা নাস্তিকের দেশের ঘাটতি হয়েছে। যত দিন যাবে তত আর অবনতি হবে। লাশ পর্যন্ত কুত্তা পাগল হইয়া ও যেই কণ্ঠ দিয়ে আমার বিশ্বনবীর অপমান করার কথা উৎসাহ দিয়েছে, বিশ্বনবীর ব্যঙ্গচিত্র করেছে এক নাস্তিক, সে নাস্তিককে উৎসাহ দিয়া আর করার কথা বলেছে। তুই জানোস না যার জন্য দুনিয়া পয়দা তার উৎসাহ, তার ব্যঙ্গচিত্র করার জন্য অর্ডার দিলি, তুই কি জানোস ওই লোকটা না আসলে দুনিয়ার কিছু বানাইতো না। আজকে তোমার ফ্রান্স শুধু নয় সারা দুনিয়া বানিয়েছে যার কারণে। তুমি শুধু চাইছে দেখবা ফ্রান্সের প্রেসিডেন্ট তোমার দেশ কোথায় যায় আমার আল্লাহ শেষ করে দেয়। পৃথিবীতে তুমি তো একটা দেশের প্রেসিডেন্ট, তোমার চাইতে ওয়াল ইন ওয়াল ক্ষমতার দাপট ছিল, অপ্রতিদ্বন্দ্বী, যার মতো ক্ষমতাশালী কেউ ছিল না। নাম ছিল নমরুদ, ফেরাউন। তাদের অবস্থা যে দেখো ধূলিসাৎ হয়ে গিয়েছে, তাদের নাম পর্যন্ত দুনিয়ায় কেউ রাখে না। এমনকি খ্রিস্টানের বাচ্চাও ফেরাউন নাম রাখে না, ইহুদি রাখে না, ইহুদির বাচ্চারাও কোনদিন ফেরাউন নমরুদ রাখে না। বোঝা গেল এমন একটা শব্দের নাম যারা ছিল ওয়াল ইন ওয়াল, খোদাই দাবি করেছিল, আজকে তারা ধূলিসাৎ হয়ে গেছে। তাদের লাশ এখনো জমিন আল্লাহ এক্সাম্পল হিসাবে রেখে দিয়েছে, যাদের লাশের উপরে কোনো মশা মাছিও পড়ে না। আপনারা তো জানেন না ফেরাউনের লাশ 3000 বছর পর্যন্ত পানির নিচে লবণাক্ত পানিতে পড়েছিল, কোনো দিন একটা মাছে এমনকি কোনো হাঙ্গরে বাঙ্গরে খায় নাই। এমনকি মাটিতে ওর শোয় নাই, এমন লবণাক্ত পানি, পানিতে তার বড়ির একটা পশম পর্যন্ত পচে নাই। কি মনে করেন আপনি আমার আল্লাহ আছে না নাই? আজকে এমন একজন মানুষের ব্যঙ্গচিত্র করলা ফ্রান্সে। তুমি কি জানো তোমার সাথে কত অপরদন্দী শক্তি, কত বড় বড় শক্তি রাশিয়া, যে ওয়াল ইন ওয়াল মনে করত, সারা পৃথিবী কি কিং মনে করত, আজকে রাশিয়া ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে গেছে। প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে, বারাক ওবামার আগে একটা পাকলা কুত্তায় কামড়ানো ছিল মিস্টার জর্জ বুশ। এ কথা মানে কেন? তারপরে আসছে ডব্লিউ বুশ, ও মরার আগে ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইয়া পাগল হয়ে ঘুরতাছে। এই ফ্রান্সের প্রেসিডেন্টের লাশ পর্যন্ত মুসলমানের হাতে জুতার বাড়ি আর কপালে আছে। ডব্লিউ বুশ বাড়ি খাইছে একটা, তুমি খাইবা লাখ লাখ জুতার বাড়ি। অপেক্ষায় থাকো, এমন জায়গায় হাত দিয়েছো, মুসলমানের কলিজা আঘাত করেছো, প্রত্যেকটা হিসাব তোমার দিতে হবে। কি সমর্থন রাজি আছেন না? যদি বলেন হুজুর এখানে বসে সিল্লাইলে কি হবে, এই মেহানে বসে সিল্লাই লইব না মানে, অতটুকু প্রতিবাদ যদি তুমি না করো তুমি মুসলমান না। তুমি কি ভাবো নামাজ পড়লে রোজা রাখলে জান্নাত? তো তোমার এই কান্ট্রিতে, তোমার এই পৃথিবীতে একজন মাত্র মানুষকে অপমান করলে রাস্তায় নামতে বলেছে, জীবন দিতে বলেছে স্বয়ং আল্লাহ। তুমি 2 টাকার নেতার জন্য এমপি মন্ত্রী ডাক দিলে, ট্রাক ভাড়া করে লোক নিজের পয়সা দিয়ে লয়ে যাও, আর আমার নবীকে গালি দিল, তার প্রতিবাদ করার জন্য কি 2 টাকা খরচ করা যায় না? ভাইজানরা আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ। ওই রব্বে কারীম বলি আমিনা রে আমিনা, তোমার গর্ভে যিনি আছেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আমেনা গোসলখানায় দাঁড়িয়েছে, গোসল করবে, চামড়ার বালতি দিয়ে পানি তুলবে, পানির বালতির মধ্যে থেকে আওয়াজ আসে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমেনারে কে জানো সালাম দিয়া বলে, আমেনা রে আমেনা, তোমার গর্ভে যিনি আছেন ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমেনা কারো কাছে বলে না, শুধু আওয়াজগুলো শুনে আর গোপনে বাজান এই বুকের মধ্যে লুকায় রাখি। কাবা ঘরের সামনের দরজার সামনে আমেনা দাঁড়িয়েছে, 360টা মূর্তি আমেনার দেখে বাবা জমিনে লুটিয়ে পড়েছে। ও বাজান, এত বড় ক্রেডিট দিয়ে, এত বড় সম্মান দিয়ে যেই মানুষটারে বানানো হইল, আজকে ফ্রান্সের জমিনে আমার নবীর ছবি অঙ্কন করিয়া মানুষকে দেখায়। এরা প্রমাণ করতে চায় মুসলমান সন্তারাশি। তোমরা সবাই বলতে পারো মুসলমান সন্তারাশি, আর আমার আল্লাহ বলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান হলো আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই দুনিয়ায় জান্নাতে যাবে একমাত্র ঈমান থাকলে তারাই যাবে, কোনো বেঈমান ইহুদি নাসারা কেউ জান্নাতে যাবে না। হে মুসলমান ভাইরা, কেউ যদি বিশ্বাস করো ইহুদি নাসারাও জান্নাতে যাবে, তুমিও বেঈমান হইয়া মরবা। আল্লাহ বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আল মুশরিকিন ফি নারি জাহান্নাম, আজীবন তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা জান্নাতে যাবে না। ঘোষণাটা কে দিয়েছে? এক তো চির জাহান্নামী তুমি, দ্বিতীয় নম্বরে নবীর ব্যঙ্গচিত্র তুমি উৎসাহ দিলা, নবীর অপমান করার জন্য তুমি উস্কানি দিয়া দিলা। তোমার দেশে তুমি তো জানো না, পরে 200 কোটি মুসলমান জানের চাইতে বেশি ভালোবাসে তার প্রিয় নবীকে। আমার নবীর অপমান করলে বাবা নিম্নতমে যদি ইমানের একজন অঙ্গীকার মানুষ হয়, ঠিক মতো নামাজ রোজা করে না ঠিকই, বাজানরে দাড়িটা মুখে নাই, রোজাটা ঠিক মতো রাখতে পারে না কাজের অভাবে, বাবা ঠিক মতো দুনিয়ায় বসবাস করে কিন্তু মুখে দাড়ি নাই, এই লোকটার সামনে যদি আমার নবীকে গালি দেয় ওই মানুষটা সহ্য করতে পারে না। তারপর আমি দেখাই দেয় এই রাত্রে লালমনিরহাট, দেখো নাই মসজিদে কোরআন শরীফ লাথি মারছে, জনগণে ধরিয়ে এমন পিডান পিডাইছে, চালতে শেষার মতো শেষিয়া আগুন লাগাই দিছে। দেখো নাই মিয়া, तले बुझा गलो बाबा नमाज पढ़बे ना पॉलिटिकल हिसाबे आवामी लीग करो बीएमपी करो জামাত ইসলাম करो खिलाफते मजलिस करो इस्लामी आंदोलन बांग्लादेश करो जेटा मने চায় সেটা করতে পারো তোমার অধিকার দিয়েছে আল্লাহ গণতন্ত্র দেশ কিন্তু বাবা গো আমার আল্লাহর কোরআন আর নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে নিম্নতর ঈমানও যদি তার শরীরে থাকে এক বিন্দু মাত্র রক্ত থাকতে নাস্তিকগুলারে ছেড়ে দিবে না मस्जिदे बसिया বাইতুল মুকাররম बसिया एकटाई प्रतिबादेर झड़ तुल्लाम सेई झड़टा हलो ফ্রান্সের समस्त পণ্যগুলো আমিও ব্যবহার করব না আমার বন্ধু বান্ধবরে করতে দিব না আমার নবীর অপমান করছো একবার তোদের অপমান করব শত শতবার ফ্রান্সের প্রেসিডেন্টদের ছবির উপরে দেখছো কতগুলা জুতার বাড়ি কতগুলা নটটুকিরা পর্যন্ত মেয়েরা পর্যন্ত জুতা পায় দিয়া বোরকা পরিহিত মায়েরা আর ছবির উপরে জুতা দিয়া পালায় অর্ধেশের জাতীয় সেই সংগীতের উপরে জুতা দিয়া মারে অর্ধেশের জাতীয় পতাকা মানুষ আগুন দিয়া পোড়ায় গো বাবা এটারে কি মনে করলেন অপমানজনক আমার নবীর অপমান যারাই করবা তারাই দুনিয়ার থেকে অপমান সহ্য করে যেতে হবে মসজিদের এক কোণায় বসে একটা দরখাস্ত করলাম ফ্রান্সের দূতাবাস আমরা ঘেরাও করতে পারবো না এই দেশের সরকার বাধা দিবে অবশ্যই সরকার বাধা দেওয়ার দরকার তাই দিবে বাজান রে কারণ আমরা মুসলমান কোনো জানমালের ক্ষতি চাই না তবে যদি ওই নাস্তিক কোনোদিন বাংলার জমিনে আসে মুসলমান রিকশা চালাইলেও ওরে জুতা দিয়ে পিটাবে ও পৃথিবীর যে প্রান্তেই যাও একজন মুসলমানের সামনে পড়লেও জুতার বাড়ি খাবে তার প্রমাণ হয়ে যাবে বাজান কারণ কি জানেন নি এই মানুষটাই দুনিয়া আসার আগেই সারা দুনিয়া আলো করে আসতেছে রাতে বললেন আল্লাহ আমার মধ্যে পাঠান দিনে বললেন আমার মধ্যে পাঠান রহমত আমার মধ্যে পাঠান আল্লাহ বলেন তোদের দুজনের রিকোয়েস্ট আমি রাখবো এমন একটা টাইমে আমার নবীর দুনিয়ায় আনবো সকালও নয় বাজান রে রাইতও নয় দিনও নয় রাইতও নয় সুবহ সাদেক এমন একটা টাইমে আমার নবী আসলেন হঠাৎ করে আমেনা দেখলেন ঘরের ছাদ সরে গেছে একজন মহিলা নামলেন নাম তার হাওয়া কি নাম দ্বিতীয় আর একটা মহিলা মাত্র কয়েক মিনিট পরে নামলেন আমিনার ঘরে তার নাম হলো মা হাজেরা তৃতীয় আর একজন মহিলা নামলেন তার নাম হলো বাজান রে ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন মহিলা আর কয়েক মিনিট পরে দুনিয়ায় নামলেন আমিনার ঘরে তার নাম হলো মারিয়াম কথোপকথন হচ্ছে একজন আর একজনের সাথে গল্প হচ্ছে রাত ১২টার থেকে নিয়ে সুবহ সাদেক পর্যন্ত একজনের গল্প আমিনারে শোনাচ্ছে এই যে আজকে রাত্র গেল আজকে রাতে যদি নবী আসে বেলা রাত ১টার থেকে নিয়ে আমিনারে হাওয়া বলতেছে আপনি আমারে চিনবেন না আমি এই দুনিয়ার থেকে আসি নাই গো আমি জান্নাত থেকে আসি আমি হলাম আদিমা হাওয়া আপনি টেনশন করিয়েন না কোনো ধরনের দরকার নাই কোনো নার্সের দরকার নাই আপনার শ্বশুর শিল্পপতি ইচ্ছা করলে মক্কার বাক্কা শহরের সব ধরনীগুলো আপনার ঘরের মধ্যে রাখতে পারে রাখতে হবে না আমরাই আপনার জন্য আল্লাহই যথেষ্ট মা মেনা এইভাবে পাও দুটাকে টান করে দিয়ে বাবা ডরে লড়ে সরে না এই কোয়ালিটির মহিলা জীবনে আমি দেখি নাই যাদের চেহারায় আমার ঘর আলো হয়ে গেছে ডাইন পাশে মা হাওয়া বাম পাশে মা রাহিমা আসিয়া বাজানদে এক পায়ের কাছে মা হাজেরা আর এক পায়ের কাছে মা মারিয়াম ওবাজান চারটি মহিলা গল্প শুরু করলেন আমি জাতীয় মা হাজেরা আমি হলাম ইব্রাহিমের স্ত্রী মা হাজেরা সারা দুনিয়ার মুসলমানের জাতীয় মা গল্প হচ্ছে বাবা আমি ইসমাইল নবীর মা আমি ইব্রাহিম নবীর বিবি চিন্তা করিয়েন না আমরা আসছি আপনাকে হেল্প করার জন্য ও বাজান গল্প হচ্ছে পায়ের কাছে বসা মা আসিয়া বলতাছে আপনি আমারে চিনবেন না দুনিয়ায় একটা মহিলাকে তেলে জ্বালায়া শহীদ করে দিয়েছি আমি হইলাম সেই আসিয়া আমি জান্নাতের খাবার খেয়ে দুনিয়ার দিকে আসছি আল্লাহু আকবার একটু পরে একজন পরিচয় দিল আমার নাম হলো মারিয়াম আসিয়া বলতেছে আপনি টেনশন করিয়েন না আপনি আমার আম্মি হুজুর কেমনে আপনার আম্মি হুজুর হলাম আম্মি হুজুর তো বলে পুত্রবধূকে আপনি কি আমার পুত্রবধূ মা উত্তর দিয়া দিলেন আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই আপনার সন্তানের সাথে কিয়ামতের মাঠে আমি আসিয়ার বিবাহের বন্ধন হবে মা মারিয়াম বললেন আমি আপনি আমার শাশুড়ি তুমি আবার আমার কেমনে শাশুড়ি তুমি তো ঈসা নবীর মা ও মা আমেনা কিয়ামতের মাঠে চারটা মহিলার আপনার সন্তান মুহাম্মাদের সাথে বিবাহের বন্ধনে আল্লাহ নিজে ঘটকালি করবেন আল্লাহ নিজেই পরিয়ে বিয়েটা পড়াবেন তার ভিতরে আমি মারিয়াম হলাম ওই বিবিদের সর্দার কথা হচ্ছে বাজারে পাখি গাছের ডালে বসে পাহাড়ের আবিদ খোবায়েশ ডালার পরে বসে কিচিমিচি আওয়াজ দিচ্ছে ইনদিমিন টাইমে কেমন দুনিয়াটা জলজলা শুরু হয়ে যাচ্ছে আমেনাকে আওয়াজ দিচ্ছে আপনি একটু রেডি হন গো রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি আসার সময় হয়ে গেছি আল্লাহর কুতুব খাসায়েসুল কুবরা নামক গ্রন্থের ভিতরে রাখেন সিরাতের উল্লেখযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লাহর কুতুব লেখেন সিরাতের প্রথম আরবির কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া মাজানরে লিপিবদ্ধ করা হয়ে গেছে আনাস ইবনে মালিক বলেন বিশ্বনবীর মুখে আমরা শুনছি হুজুরের জন্মের কাহিনী আমার নবীর মা গর্ভে তক অবস্থায় যা কিছু ঘটেছে আমার নবী সেটাও বাবা দুনিয়া আসার পরে বলতে মায়ের গর্ভে থাকা অবস্থায় আসহাবে ফিলদেরকে আপনি কেমনে ধ্বংস করে দিয়েছি তাহলে নবী মায়ের গর্ভে কেমনে দেখলেন তার মানে নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় অনুধাবন করতে পারতেন আমার নবী দুনিয়া আসলেন আসার টাইমে সমস্ত ঘরটা আলো হয়ে গেল নবী আমার সিজদা অবস্থায় কি বাক্য বিড়বির করে তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওবাজান সিজদারত অবস্থায় নবী আসলেন আজকে 12 রবিউল আউয়ালে আমার নবী যখন সিজদারত অবস্থায় পড়ে আছে হঠাৎ করে হুজুরের ফুফি কিন্তু আমেনার পাশে শোয়া আমেনা তাকে হঠাৎ করে বাতি নিভে গেছে কারণ এখন আমার নবীর বাতি দিয়ে পুরো ঘর আলো হবে হুজুরের পুবি উম্মে হানি হুজুরের পুবি উম্মে হানি বাতি আনার জন্য গেছে আলো জ্বালাবে আব্দুল মুত্তালিব বাবার ঘরের পাশে বসা উম্মে হানি রে খেয়াল রাখিস রে মা আমার আমেনার পাশে তো আর কেউ নাই তুই ছাড়া তুই আমার আমেনার সুখ দুঃখের সাথে আর একটা বান্দি উম্মে আয়মান যার কথা শুনছেন আমার নবী তারে মা বলতেন উম্মে আয়মানও কিন্তু দাসী পাশের রুমে শোয়া একবার আমেনা আওয়াজ করলে 10 বার দৌড়ায় আসবে দুইজন পাশের রুমে শোয়া কিছুই জানে না আমার নবী জন্ম হয়ে গেছে অবাজার ফ্রান্সের ওই নাস্তিক কোন নবীরে গালি দেয় কোন নবীর উম্মতের সন্ত্রাসী বলে গালি দাও পৃথিবী দিয়ে এরকম রূপ লয়া এত সুন্দর আদর্শ লয়া কোন মানুষ জন্ম নেয় নাই মা আমেনা বলে আমি একটু কষ্ট পাইলাম না আমি একটু দুঃখ পাইলাম অনুভব করতে পারলাম না মুহাম্মদ কখন দুনিয়া আসলো সিজদারত অবস্থায় আমার মুহাম্মদ জমিনে পড়লো আমার এক ফোঁটা বেলাটো বের হয় নাই मा बोनदेर बाबा एकटू पानी भांगे एकटू रक्त বিলাত বের হয় আমিনা বলেন আমার এক ফোঁটা রক্তও বের হয় না এক ফোঁটা পানিও বের হয় না জমিনে আমার মুহাম্মাদের শরীরে কোনো ময়লা নাই আমার মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো সন্তান জন্মের কোনো আলামত নাই আমার মুহাম্মদ সিজদার অবস্থায় পড়ে পড়ে এই আওয়াজগুলো দিচ্ছে আমি আমিনা ভয় পাইলাম জন্মের পরেই যেই ছেলেটার ভিতরে কথা কয় কে জানো পিছনের থেকে ডেকে ডেকে কয় আমিনা রে ভয় পাইও না তোমার সন্তান হলো বিশ্বনবী সারা দুনিয়ার মানুষের প্রণেতা সারা দুনিয়ার মানুষের শরিয়াত প্রণেতা তুমি চিন্তা করিও না রে আমিনা মামেনা তখন বাবা পাও দুটা সোজা ছিলেন নামাজের সূরাতে বসলেন আমিনা চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে বাজান আমার নবীকে একটু পরে আমিনা দেখে না কই গেল আমার সন্তান জিব্রাইল আস্তে করে একটা সাদা রুমালের মধ্যে আমার নবীরে পেঁচাইয়া সারা দুনিয়ায় ভ্রমণে নিয়ে গেছে ও বাজান এদিক দিয়ে বেলা উঠিয়া গেছে হুজুরের ভুবি দৌড়ায় আসছে উম্মে হানি ভাবি খবর কি খবর জানো না না কি তোমার ভাতিজা দুনিয়া এসে গেছে কই কই আমিও তো জানি না মোহাম্মদ কই গেল একটা লোক তারে কোলে করে লয়ে গেছে কিন্তু বলতে নিষেধ করেছে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন সারা দুনিয়া রহমতকে ঘুরাইতে নিয়ে গেছে কে নিয়ে গেল বলতে নিষেধ করেছে আমি বসে আছি কথা বলো না চুপ থাকো অবাজার যখন ইশাকের টাইম হয়ে গেল হুজুরের দাদা দৌড়ে আসছে আমিনা খবর কি গো মা ও মা খবর কি আব্দুল মুত্তালিব জোর করে ঢুকতে চায় দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে একজন মানুষ জীবনে এই সূরাতের মানুষ কোনোদিন আব্দুল মুত্তালিব দেখে নাই আরো জোরে কর আমার নবী আজকের দিন সুবেজা থেকে সময় আব্দুল মুত্তালিব নিজের ঘরে একটু জোর করে ঢুকবে না ধাক্কা দিয়ে ঢুকতে চায় আস্তে করে জিব্রাইল বলতেছে বাড়াবাড়ি করিয়েন না এত সময় সারা দুনিয়া আপনার পোতাটারে ঘুরাই নিয়ে আসছি এখন ঘরের মধ্যে আছে সারা দুনিয়ার মাখলুক রহমতের ফেরেশতারা তার সাথে সাক্ষাৎ করতেছে একটু পরে ঘরে ঢুকবেন এর আগে নয় আব্দুল মুত্তালিব জোর করে ঢুকতে চাইলেন জিব্রাইল মাত্র একটা সিঙ্গেল গুতা দিলেন আব্দুল মুত্তালিব সিটপটিং দিয়ে পড়ে গেছে আব্দুল মুত্তালিব বলেন আমার জীবনে কত মানুষ আমার সাথে যুদ্ধের ময়দানে আসছে কিন্তু এই লোকটা কনকলেটির লোক আমার একটা সিঙ্গেল গুতা দিলে আর আমি তিনটা পুলটি খেয়ে পড়ে গেলাম এই লোকটাকে অবশ্যই মানুষটাই দুনিয়ার মানুষ নয় আল্লাহর পাঠানো ফেরেশতা ও ভাইজান এখন হবে সবচেয়ে রহমতের কথা বিশ্বনবী মায়ের কোলে এখন বসা ওপেন হয়ে গেল সারা দুনিয়ার মানুষ এখন আমার নবীরে দেখবে আব্দুল মুত্তালিব দৌড়ে আসলো বৌমা তোমার কাছ থেকে আমার দাদু ভাইরে কে নিয়ে গিয়েছিল বাবা আমি জানি না গো কে আমার সন্তানরে নিয়ে গেছিল তবে আমার মন বলে আল্লাহর পাঠানো ফেরেশতা হবে আব্দুল মুত্তালিব বললেন বৌমা দুনিয়ার কারো কাছে এই ঘটনা বলিও না আমরা যেই কয়জন জানি এই কয়জনের ভিতরে সীমাবদ্ধ রাখো বাজান রে হঠাৎ করে আব্দুল মুত্তালিব তার মেয়েকে বললেন মা দৌড়ে এসে বল আমার মুহাম্মদ আমার দাদু ভাইয়ের চাচার কাছে সর্বপ্রথম যেই চাচার কাছে দৌড়ে গেছে ওর নাম আবু লাহাব কি নাম যেইটা আমার নবীর সবচেয়ে বড় দুশমন আবু লাহাব কাবা ঘরের দরজার সামনে বসা যখন শুনলো আমার ভাতিজা হয়েছে আবু লাহাব দৌড়ে বাবা উটগুলা জবাই দিচ্ছে গরিবের মতে বিতরণ করতেছে এবং যেই বান্দিটা দৌড়ে যে খবর দিছে আপনার ভাতিজা হইছে বলে তোরা আমি আজাদ করে দিলাম সর্বপ্রথম আমার নবীর জন্য মিলাদুন নবী পালন করছে একটা ইহুদি তার নাম আবু লাহাব এবং সারা জীবনে আবু লাহাব এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার প্রতি বছর নবীকে স্মরণ করিয়া বাবা মিলাদ মাহফিলের আয়োজন করত, ঢোল ঢক্কর পিটাইয়া বড় আয়োজন করত, খুশির আনন্দ করত, নবীর জীবনী আলোচনা করত। বাজান বোঝা গেল মিলাদুন নবী পালন সর্বপ্রথম আবু লাহাব করেছে, সেখান থেকে সারা দুনিয়ার মানুষ প্রচার প্রসার হয়ে গেছে। হুজুরের জন্মের অনুষ্ঠান করছে আবু লাহাব আর মৃত্যুর অনুষ্ঠান করছে সাহাবায়ে কেরাম। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সর্বপ্রথম আবু লাহাব সুরিয়া বান্দি আজাদ করছে, 10টা উট কুরবানি দিয়েছে, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, আমার নবীর গুণ বর্ণনা করছে, আমার ভাতিজা এরকম, আমার ভাতিজা এরকম, আমার ভাতিজা এরকম। কিন্তু বেঈমান তো আর মৃত্যু পর্যন্ত বেঁচে ছিল না। সাহাবা একরাম মৃত্যুর অনুষ্ঠান করছে আর আবু লাহাব করছে জন্মের অনুষ্ঠান। গো বাবা ভালো করে মুইজো, পৃথিবীতে সর্বপ্রথম নবীর মিলাদুন নবী পালন করছে আবু লাহাব। এইটাই আমাদের ভিতরে এখন ইবাদত পালন হয়ে গেছে। শুধু একটা জিনিস মনে রাখো, ইলিয়াসুর রহমান জিহাদি তথ্য ছাড়া কথা বলে না। মুসলমান, খাঁটি মুসলমান যারা কোনোদিন নবীর জন্ম লইয়া বাড়াবাড়ি করে না, বরঞ্চ নবীর আদর্শ লইয়া সদা সর্বদাই কথা কয়। দাড়ি নাই, টুপি নাই, নামাজ পড়ে না, মেসাক করে না, খায় গাঞ্জা, গালের দিকে কয় মুতের গন্ধ, গাঞ্জা তো পরিমাণ খায়। হে যায় ধ্যান কাজকে পতাকা লইয়া হাই নবী হাই নবী লাগাইছে। কথা বললেন না কেন? হালাকে বিশ্ব নবী তো এটা কোনো কোরআন হাদিসে কেউ বলতে পারবে না। আমার জন্ম যেদিন হয়েছে মৃত্যু সেদিন হবে। তোমরা আমার জন্ম নিয়ে বাড়াবাড়ি কইরো, মৃত্যু নিয়ে কিছু বলুন, এটা নবী নিজে বলে নাই। ভালো করে বুঝছেন গো মুসলমানের ভাইরা, আমার নবী যখন মায়ের কোলে মক্কার সমস্ত মানুষগুলো আসতেছে, মা খাদিজা আসছে, আলহামদুলিল্লাহ বললেন না, নবীর দাদা আসছে, মা খাদিজা আসছে, নবীর জীবনের প্রথম বিবি। নবীর বয়স তখন 4 দিন, খাদিজার বয়স 17 বছরের যুবতী খাদিজা, বিয়ে হবে 1 সপ্তাহ পরে। খাদিজা কানে শুনতে পাইলেন মক্কা নগরীতে, তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? জোরে কান, কি নাম? এটা কোরআনে আছে না নাই? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, এখনো পর্যন্ত এই আয়াতটা কাবার গিলাফের সাথে লিপিবদ্ধ করা স্বর্ণের সুতা দিয়া। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিল আছে না নাই? ভালো করে বুঝেন গো বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাক্কা শহরের সবাই নবীর দেখে, খাদিজা আসছে বান্ধবীর সাথে লইয়া, তখন আমেনার কোলে আমার নবী দুগ্ধ পান করতেছে। 4 দিন বয়স আমার নবীর। আমেনা দেখতে এত সুন্দরী ছিলেন বাবা, আজকে আমার নবী জন্মের পরে আমেনার সৌন্দর্য আরো বেড়ে গেছে। আমার নবীর কোলে স্বর্ণের পুতুলটা বসা, আজকে আমার কোন নবীর কলিজা আঘাত লাগাইলে ফ্রান্সের প্রেসিডেন্ট। পৃথিবীতে এই কোয়ালিটিতে কোন মানুষ আল্লাহ বানায় নাই। কিয়ামতের পুরা মাঠটা আল্লাহ লাইটিং করবে আমার নবীর চেহারা নূর দিয়া। পৃথিবীর কোন মানুষের চেহারা দিয়ে বাবা আমার আল্লাহ কিয়ামতের মাঠটা উজ্জ্বল করবে না আমার নবীর চেহারা যারা। আজকে রবিউল আউয়ালের 12 তারিখ, তোমাদের একটা অনুরোধ করে যাই রে ভাই, নবীর জীবনী শুনিয়া বাবা শুধু শোনা এটা সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ নয়। আজ থেকে নিয়াত করো নবীর সুন্নাতকে পঙ্খনা পঙ্খনা আমল করবা। আর নবীর যারা গালি দিবে নাস্তিক গুলার জীবনের তরে শেষ করে দিবা। শেষ করতে না পারো আর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবা। যদি প্রতিবাদের জ্বর না তোলো তুমি মুসলমান না, মুসলমান না, মুসলমান না, মুসলমান না। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। যারে আল্লাহ এত পাহারা দিয়ে আনলেন, देखें तार जीवनी कत भयंकर गो बाबा मा मेनार कोले नबी बसा खादिजा आसछिल नबी देखार जन्य खादिजा आमार नबीर एक नजर देखे बाबा पागल हये गेছে आमेनार कोले थेके आमार नबीरे तुलिया निलेन तुलिया निये आबार नबीर दुई गाले दुइटा चुমা দিয়ে বলে जरिरा तुम्हारे देखे मुहम्मद भाई के की बोलेছে तुम्हारे देखे के की मंतव्य करছে আমি জানি না तब खायला बेंदे खादिजा একটা জিনিস অনুভব করলাম এত সুন্দর মানুষ এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর তার চেহারা পৃথিবীতে তোমার মতো কোনো মানুষ বানায় না কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় আজকে তোমার বাবা নেই এই মসজিদে যাদের এখন বাবা নাই খাদিজার কথার সাথে মিলিয়ে যাবে খাদিজা যখন বারবার বলতেছে এত সুন্দর সন্তান তার বাবা নাই হুজুরের ফুপি খাদিজার সামনে দাঁড়ায় বলে আপনি এই কথাটা কখনোই বলবেন না আপনি শিল্পপতির মেয়ে কখনোই আপনি বলবেন না আমার মুহাম্মাদের বাবা নাই মুহাম্মাদের এখনো ৯ জন চাচা বেঁচে আছে হুজুরের ৬ জন ফুপি বেঁচে আছে সদা সর্বদাই মনে রাখবেন মুহাম্মাদকে কেউ এতিম বলে ছোট করবেন না মুহাম্মাদের জন্য তার চাচারা তার ফুপিরা জীবন দিতে পারবে মুহাম্মদ শুধু একবার মুখ দিয়া যা চাইবে সাধ্যের ভিতরে হলে জীবন দিয়ে হলো পুরা করবে তার ভুবিরা তার চাচারা সেটা প্রমাণ করবে ও বাজার আপনাদের জানা সেটা হাদিসের কথা আমার বিশ্বনবী সারা মক্কা শহরের মানুষগুলা নবীর দেখে আর দোয়া করে আমার নবী ও মায়ের গর্ভ থেকে দোয়া শুরু করেছে জন্মের পরেও দোয়া করে বাবা আমার নবীর যে একবার দেখে সে কোনোদিন ভুলতে পারে না রবিউল আউয়ালের চাঁদে আমি জানি না কার বাবা নাই আজকে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মের দিনে ও ভাইজান এই মুহূর্তে যাদের মায়ের কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে মাত্র ২টা মিনিট আমার মাওলারে দেখায় দাও হুজুর আমার দাদা দাদি বেঁচে নাই আমার মা বাবা বেঁচে আছে আমার দাদি আমারে কোলে করে অনেক আদর করত আমার নানি আমারে অনেক আদর করত হুজুর আজকে আমার নানা নানি দাদা দাদি বাইচা নাই হুজুর আজকে জন্মের তারিখে ১২ই রবিউল আউয়াল শুক্রবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি মালিক জুমার দিনে তোমার নবীর ১২ই রবিউল আউয়াল পড়েছে তোমার নবীর খাতিরে আমার দাদা দাদি মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আমার ইমানের তারাতকে দান করে দাও এই দুনিয়া ছেড়ে যখন চলে যাওয়ার টাইম হয়ে যাবে আমার নবীর না দেখায়া কবরে ডাক দিও না আল্লাহ দুই নয়নে না দেখায়া নবীর ডাক দিও না আমার নবীর দেখতে দেখতে দুনিয়া ছাড়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ আমার ভাইদের চোখের পানিগুলো কবুল করিয়া নাও ১২ রবিউল আউয়ালের আমলগুলো কবুল করো বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করো আল্লাহ শিরক বিদআত থেকে আমাকে হেফাজত করো আমার ভাইদেরকে হেফাজত করো আমার বিশ্ব নবীর নামে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দাও জোরে কোন আমিন বে من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবু ইলিয়াসউদ্দিন মোল্লার জন্য ইমামরা দোয়া করে কেন জানেন আমি আমার লাইফে যতবার ওনার কাছে তো ১-২ বার যাই নাই বহুত শত বার গেছি ওনার একটা নিয়ম আছে আলেম ওলামা গেলে অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে এইজন্য দেখবেন ইমাম ওনার ভিতর কথা আমল কি এসেরা আমার দেহের বিষয় ও ভিতর কথা আমি ইলিয়াসুর রহমান জিহাদির মধ্যে কত পচা গান দিকে পড়ে রয়েছে যেগুলো আপনি জানেন না জীবন গঠন করেন না যে মরার পরে দোয়া করবেন না। হাদিস সেলিম মরলে আমার মন কয় ওই এলাকায় হাজারীবাগে একটা লোক তার লেগে দোয়া করবে কিনা সন্দেহ আছে। জীবন দিয়ে দরকারটা কি আছে রে মে? এই লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে কি দরকার আছে? কুত্তা বিলাইতে খাইব। অতএব দোয়া করেন। সব এমপি এক না, সব মানুষ এক না, সবার কাছে সব মানুষ একরকম ভালোবাসা পাবে না। আমার কাছে যতটুকু স্যার কাছে আপনার কাছে প্রিয় নাও হইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এমন কিছু নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন যেন কাফনের কাপড়টা পরার আগে অন্তত 10টা লোকে কয় এই মসজিদের অমুক লোকটা ভালো ছিল, এই লোক এই কথাটা সার্টিফিকেট লয়ে কবরে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি একটু তাকায় দেখো এই দুনিয়া ছাড়িয়া যাও কখন যাব তা কিছুই জানি না। সম্পদের পাহাড় করছি, বাড়ি করছি, গাড়ি করছি, সুন্দর ছেলে মেয়ে তুমি বিবি বাচ্চা দান করেছ। যদি মৃত্যুর সময় সুন্দর ইমানটা নিয়ে যেতে না পারি, একটা কুকুরের যে দাম আছে সেই দাম আমি ইলিয়াসুর রহমান জিহাদি নাই। বলি দুনিয়ায় দেখলাম কেউ কারো আপন না, একমাত্র আপন হলো তোমার নবী আর তুমি। আমার সাথে যারা বিশ্ব নবীর এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে কেঁদে কেঁদে দোয়া করলো, আমার ভাইদেরকে তুমি কাউকে বেঈমান করে কবরে নিও না। যারা আমার সাথে আমিন আমিন বলছে কার জানো জনম দুঃখিনী মা নাই। এই যে সেক্রেটারি সাহেবের ছোট ভাই মা বাবার নামে 5000 টাকা দান করলো, গত জুমায় তার বড় ভাই আনিস সাহেব আল্লাহ দান করেছে, মাসুদ ভাই দান করেছিল মায়ের জন্য গত জুমায়। আল্লাহ দান করতে পারবে কিন্তু মারে আর পাবে না। দুনিয়ায় মা বাবা এমন একটা সম্পদ একবার চলে গেলে আর পাওয়া যায় না। কারে ডাকবো? মামা মা যায় বলিয়া আমার মাকে কবরেতে মাইরুনা আমার বাবাকে কবরেতে মাইরুনা। আল্লাহ তুমি তাকায় দেখো চোখের অশ্রু সহজে প্রবাহিত হয় না। আল্লাহ যাদের চোখে পানি ছোট ছোট বাচ্চাদের চোখে পানি, এরা তো জাহান্নামের কিছুই বোঝে না, মৃত্যুর যন্ত্রণা কি কিছুই বোঝে না। এরপরেও মসজিদে এসে চিল্লায়া চিল্লায়া কান্দে। আল্লাহ কান্না কাটি এগুলো অভিনয় না নে, এই মাদ্রাসার তালবেলিমগুলো দেখি কান্দে, আর উলামা একরামরাও দেখি মা বাবার কথা মনে করে কান্দে। আল্লাহ আলিম ওলামার চোখের পানি, মসজিদ কমিটির চোখের পানি কবুল করো। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আজকে বিশ্বনবীর শুভ জন্ম উপলক্ষে তোমার পাগলগুলি যারা এই মসজিদে দান করছে তাদের দানগুলো কবুল করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে তাদের দানগুলি কবুল করিয়া দাও। আল্লাহ যারা দোয়া চাইছে আল্লাহ নুরুন নবী তোমার পাগল আলিম ওলামাকে কাপড় দিয়ে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে তাকে সুস্থ করে দাও, তার করোনা থেকে হেফাজত করো, তার ছেলে মেয়েকে হেফাজত করো। লন্ডন থেকে তোমার অনেক বান্ধব বান্ধব দোয়া চেয়েছে, अनेक भाईरा आल्लाह सऊदी आरब थेके तोमार एक पागल आजिजुल नामे दुआ चेयेछे तार शशुर शाशुड़िर जोन्नो दुआ चेयेछे आल्लाह मेहरबानी करे ताके आपनि माफ करे देन जाने माले बरकत दिए देन आल्लाह आमार प्रवासी भाईरा आरो जारा दुआ चेयेछे ताদের সবাইকে আপনি माफ করে দেন রবিউল আউয়াল মাসের আজকে 12 তারিখের খাতিরে আল্লাহ বিশ্বনবীর শুভ আগমন যে দিনে হয়েছিল ইখতিলাফের ভিতর আল্লাহ মেহেরবানি করে আমার ভাইদেরকে যারাই দোয়া চেয়েছে তাদের মনের আশা পূরণ করে দেন এই মসজিদে যারা দান করছে তাদের দানগুলো কবুল করেন তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন হালাল রুজির ব্যবস্থা করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মা'হুম বিরহমাতিকা আরহামার